केदारनाथ और बद्रीनाथ सीरीजे आरो एक बार आपना देर सब बाई के स्वागत। यही एपिसोडे आमरा देखब हरिद्वार थेके कीभावे सोनप्रयाग आसा जाए, कत खरच हबे, सोनप्रयागे कोथाय थाकबेन, केदारनाथेर हेलिकप्टार कीभावे बुकिंग करबेन एबं अवश्यई सबथेके कम खरचे हरिद्वार थेके सोनप्रयाग। तबे चलो एपिसोडटा शुरू करा जाक। देखा जाच्छे, नमस्कार, আমি শুভজিত। কেমন আছেন সবাই? আরও একবার স্বাগত আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল হার্টে। সকালবেলা সবাইকে সুপ্রভাত। তো চলুন, এখন ঘড়িতে বাজে 4:20 হয়ে গেছে, দেরি করলে চলবে না। চলুন, আমাকে 4:30 সময় টাইম দিয়েছে, রিপোর্টিং টাইম, হোটেল লাইট, আর একটা গাড়ি খুঁজতে হবে এখন। ভোর 3:30 সময় উঠে ফ্রেশ হয়ে বের হওয়া একটু চাপের হলেও সোনপ্রয়াগের জন্য এরকম তাড়াতাড়ি বের না হলে পরে খুব চাপ হয়ে যায়। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব ঠিক এই রকম সময় যাতে আপনারা যাত্রা শুরু করেন সোনপ্রয়াগের জন্য। আধা ঘন্টা আছে এখন আমার কাছে, আপনারা দেখতেই পারলে একদম টোটোটা বাসের সামনে এসেই দাঁড় হয়ে আছে, ঠিক আছে। আর অনলাইনে কাটলে সুবিধা কি হবে, আপনাকে কিন্তু গাড়ির নাম্বার দিয়ে দেবে আর সিট নাম্বারও দিয়ে দেবে, আর আপনারা চুজ করতে পারবেন যে কোন সিটে আপনারা বসবেন। তো আমার উইন্ডো সিট আছে, আর এটা হচ্ছে আমার বাস, ঠিক আছে, 1000 টাকা করে নিয়েছেন। তো চলুন কিছু খাওয়া যাক, কারণ গাড়ি ছেড়ে দিলে কিন্তু খাওয়া যাবে না, কোথায় না কোথায় স্টপেজ দেবে তো ঠিক নেই, খালি পেট আছে, একটুখানি খেয়ে গাড়িতে উঠতে হবে। এই খাবার দোকানটায় চলে এসেছি, এই দেখুন সব বাসগুলো কিন্তু এখানেই দাঁড়িয়ে আছে, হোটেল রাই আছে, হোটেল রাই উঠে গিয়ে কিন্তু সব বাস দাঁড়িয়ে থাকবে, সব বাসই এখানেই দাঁড়িয়ে আছে। তো আপনারা অনলাইন বলুন অফলাইন বলুন, যদি আপনাদের অনলাইনে না টিকিট কাটা থাকে, যদি আপনাদের অনলাইনে টিকিট না কাটা থাকে, তো আপনারা কিন্তু ভোরবেলা, আর এখন তো 4:30 বাজে, আপনারা কিন্তু 4:00 আগে চলে আসবেন, ঠিক আছে, তবে কিন্তু অফলাইনে টিকিট পাবেন, এখানে সব বাসগুলো দাঁড়িয়ে থাকে। আর যখন আপনারা দেরি করবেন তখন কিন্তু টিকিটটা ফুল হয়ে যাবে, সিট ফুল হয়ে যাবে, আপনারা পাবেন না কিন্তু। তো আমার অনলাইনে কাটা ছিল বলেই আমি একটু লেট করেছি, ওকে। হোটেল রাহি, বারবার বলছি হোটেল রাহি, এইখানেই সব বাস দাঁড়িয়ে থাকে এবং যা যাচ্ছে সোনপ্রয়াগ। আলুর পরোটা আর হচ্ছে চা, এই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট। আচ্ছা, আর যারা যারা মনে করবেন যে আমরা বাসে করে যাব না, আমরা একটা গাড়ি হায়ার করে নেব, ঠিক আছে। স্টেশনের ঠিক উল্টো দিকেই আছে কিন্তু ট্যাক্সি স্ট্যান্ড, চারধাম ট্যাক্সি স্ট্যান্ড স্টেশনের ঠিক উল্টো দিকে আছে, সেইখানে আপনারা চলে আসবেন, সেইখানে এসে আপনারা গাড়ি ভাড়া করে নেবেন। আপনারা যদি সোনপ্রয়াগ যান সোনপ্রয়াগের জন্য, আপনারা যদি বদ্রীনাথ যান বদ্রীনাথের জন্য গাড়ি ভাড়াও পাওয়া যায়, এছাড়া শেয়ার গাড়িও পাওয়া যায়। স্টেশনের উল্টো দিকে কিন্তু রেলওয়ে স্টেশন হরিদ্বারে, তার ঠিক উল্টো দিকে চলে আসবেন। ওইটা হচ্ছে স্টেশন, হরিদ্বার রেলওয়ে স্টেশন, হরিদ্বার রেলওয়ে স্টেশনের ঠিক উল্টো দিকেই আছে হচ্ছে হরিদ্বার প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ড। দেখুন নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ফোন করে আপনারা সমস্ত কিছু জিজ্ঞেস করে নেবেন। চারধাম যাত্রা বুকিং অফিসও লেখা আছে, এখানে এসে আপনারা কন্ট্যাক্ট করবেন। মোবাইল নাম্বারটা দেখুন, দেখা যাচ্ছে 999-741-0590, এই নাম্বারে কল করে আপনারা সমস্ত এনকোয়ারি করতে পারেন। তো দেখিয়ে দিলাম, যদি আপনারা ডিরেক্ট আসেন তো এখানে চলে আসবেন, আর এর পেছনেই হচ্ছে কিন্তু বাস স্ট্যান্ড, হরিদ্বারের যে বাস স্ট্যান্ড আছে এর পেছনেই হচ্ছে বাস স্ট্যান্ড, আর উল্টো দিকে হচ্ছে হরিদ্বার রেলওয়ে স্টেশন। আর এই দেখুন গাড়িগুলো সব এক এক করে দাঁড়িয়ে আছে, বড় গাড়ি বলুন ছোট গাড়ি বলুন, এখান থেকে কিন্তু আপনারা গাড়ি হায়ার করতে পারেন। ওইদিকে আমি আপনাদের ছোট গাড়ি দেখিয়েছিলাম, সব ছোট গাড়ি মানে হচ্ছে 4-সিটার গাড়ি দাঁড়িয়েছিল, আর এইখানে দাঁড়িয়ে আছে দেখুন সব বড় গাড়ি মানে হচ্ছে 7-সিটার, 8-সিটার, 12-সিটার, এই সব বড় বড় গাড়িগুলো এখানে দাঁড়িয়ে আছে। আর বুকিং অফিস হচ্ছে এইটা একদম পাশেই, তো পাশে চলে আসবেন, যদি বড় গাড়ির দরকার হয় তো আপনারা এখানে এসে যোগাযোগ করবেন। আর গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে সারি করে, সারি দিয়ে এক লাইনে দাঁড়িয়ে আছে গাড়িগুলো, দেখে নিন, এগুলো হচ্ছে সব বড় গাড়ি, এই সব বড় গাড়ি, যদি আপনাদের বড় গাড়ি দরকার হয় তাহলে এই গাড়িগুলো আপনাদের হায়ার করতে হবে এখান থেকে। আর আপনারা যদি ভাবেন যে যদি আপনারা দুন এক্সপ্রেসে আসেন, দুন এক্সপ্রেসে এসে ভাবেন যে আমি একবারে ডিরেক্ট এখান থেকে তাড়াতাড়ি গাড়ি ভাড়া করে বেরিয়ে নিয়ে চলে যাব, সেটা সম্ভব। তো ভোরবেলা নামবেন, ভোরবেলা নেবেই এখানে চলে আসবেন, গাড়ি হায়ার করবেন, রওনা দেবেন সোনপ্রয়াগ বলুন বা বদ্রীনাথ বলুন, এখানে আপনাদের
গন্তব্য সেখানে। আর এই হচ্ছে লোকাল, লোকাল মানে কি, এটা হচ্ছে হরিদ্বারের বাস স্ট্যান্ড। এখান থেকে আমি আগেরবারে কিন্তু বাস ধরেছিলাম ঋষিকেশ যাওয়ার জন্য। এ দেখুন ঋষিকেশ দিল্লি যাচ্ছে, এটা দিল্লি যাচ্ছে, ঠিক আছে। আর যদি আপনাদের সোনপ্রয়াগ বদ্রীনাথ এইসবের জন্য বাস লাগে তাহলে কিন্তু এইটাই আপনারা পাবেন না, আপনাকে আসতে হবে কোথায়, হোটেল রাহির উল্টো দিকে। এই দেখুন শ্রী বদ্রীনাথ লেখা আছে, বদ্রীনাথ। বদ্রীনাথ কীতে রূপায় ইয়াসে, বদ্রীনাথ কীতে লাগে কারণ রূপায় রুদ্রপ্রয়াগ গুপ্তকাশী গৌরীকুণ্ড। আমার বাস নাম্বার এটা হচ্ছে, আমার বাস দেখুন এই হচ্ছে বাস আমাদের, এটা হচ্ছে আমার সিট, ইয়ে দিছে আর বেটে মে বাপ নেই বেটে। তাহলে আপনাদের যেটা মেন কোয়ারি ছিল যে এখান থেকে সোনপ্রয়াগের ভাড়া কত বাসে অফলাইনে বলছি, সেটা বললো 500 টাকা, ওকে। আর বদ্রীনাথের সেটা হচ্ছে 680 টাকা বললো, আপনাদের সামনেই বললো। তো যারা যারা অফলাইনে আসতে চান তারা এইরকম বাসে করে আপনারা যেতে পারেন। কিন্তু হ্যাঁ, এই বাসগুলো কিন্তু স্টপেজ দেয়, ঠিক আছে, মানে এইগুলো কিন্তু মানে জায়গায় জায়গায় দাঁড়াবে, তাই জন্য বাসের ভাড়াটা অনেকটা কম। কিন্তু আমাদের বাসটা কিন্তু একবারে বুক, মানে আমরা ছাড়া আর কেউ উঠতে পারবো না, রেড অ্যাপ থেকে বুক করেছি আমি, তাই জন্যই এগুলোর ভাড়াটা অনেকটা বেশি। যেমন সোনপ্রয়াগের জন্য 500 টাকা বলছিলো, তো এখানে কিন্তু 1000 টাকা নিয়েছে আমার কাছ থেকে। সবাই চলে এসছে আমাদের বাসে, আর একজন বাকি আছে, তার জন্য বাসটা ওয়েট করে আছে, সে আসলেই বাসটা ছেড়ে দেবে। আমার বাসের টাইমিং হচ্ছে 5টা অলরেডি বেজে গেছে, 5:10 হয়ে গেছে। তাকে ফোন করা হচ্ছে যে কোথায় আছে, সে বলছে আসছি, তো সে আসলেই বাস ছেড়ে দেবে। আর আমার পার্টনার হচ্ছে আজকে এই যে বিহার থেকে বিলং করে কিন্তু কলকাতায় গেছে বললো, তার নাম কী বললো, অভিষেক। তো অভিষেক আমার সঙ্গে আজকে ট্রাভেল করবে। ভাই সাহেব ইয়ে পহলা স্টপ কহাঁ দেবি, হ্যাঁ দেবপ্রয়াগ মে, দেবপ্রয়াগ মে না, প্রথম স্টপেজ দেবে হচ্ছে দেবপ্রয়াগে, 3 ঘন্টা লাগবে এখান থেকে যেতে দেবপ্রয়াগ। তারপরে তো রাস্তার কন্ডিশন, তারপরে ট্রাফিক জ্যাম, এসব তো লেগেই আছে, নর্মালি 3 ঘন্টা লাগে। এখন পুরোপুরি সকাল হয়ে গেছে, এটি হচ্ছে ঋষিকেশের নতুন রেল স্টেশন, নাম যোগনগরী ঋষিকেশ। আপনারা যদি বাসে করে হরিদ্বার থেকে ঋষিকেশে আসেন তাহলে ভাড়া পড়বে 50 টাকা। এবারে আর ঋষিকেশ এক্সপিরিয়েন্স করা হলো না, পরে যখন আবার আসবো তখন হরিদ্বার, ঋষিকেশ ও মুসৌরি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমাদের বাস এই মুহূর্তে ঋষিকেশে পৌঁছে গেছে, আর ঋষিকেশ থেকে দেবপ্রয়াগের দূরত্ব প্রায় 73 কিলোমিটার, যেতে সময় লাগবে 2.5 ঘন্টা মতন। দেবপ্রয়াগের কিছু দূর আগেই আমাদের গাড়ি প্রথম ব্রেক দিল, সময় 20 মিনিট, এর মধ্যেই আপনারা যা দরকার সব সেরে নিতে হবে। আমি ব্রেকফাস্টটা করতে থাকি, আপনারা ততক্ষণ দেবপ্রয়াগটা দেখতে থাকুন।
দেবপুরায় হল উত্তরাখণ্ডের তেহরি গাড়োয়াল জেলার একটি শহর। এটি পঞ্চপ্রয়াগের মধ্যে অন্যতম। এখানেই অলকনন্দা ও ভাগীরথী মিলিত হয়ে গঙ্গা সৃষ্টি করেছে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমাদের বাস শ্রীনগরের দিকে যেতে থাকল। শ্রীনগর থেকে 18 কিলোমিটার দূরে আছে ধারী দেবী টেম্পল। দ্বিতীয়বারের জন্য আমাদের বাস এখানেই থেমেছিল। ধারী দেবী হল চারধাম তথা উত্তরাখণ্ডের রক্ষাকর্তা। 108টি শক্তিস্থানের মধ্যে ধারী দেবী হল অন্যতম। শ্রীনগর থেকে 33 কিলোমিটার দূরে রয়েছে রুদ্রপ্রয়াগ। আর এই রুদ্রপ্রয়াগ থেকেই আমাদের গাড়ি কেদারনাথের জন্য বাইপাসের রাস্তা ধরবে। যারা হরিদ্বার থেকে আসবেন বা ঋষিকেশ থেকে আসবেন বা দেরাদুন থেকে আসবেন, তাদের কিন্তু কেদারনাথ যাওয়ার সময় এই রাস্তা দিয়ে যেতে হবে। শ্রী বদ্রীনাথের জন্য আপনারা সোজা চলে যাবেন এদিকে, কেদারনাথের জন্য এই রাস্তা দিয়ে, এই বাইপাসের রাস্তা ধরে আপনাকে যেতে হবে হচ্ছে কেদারনাথ। রুদ্রপ্রয়াগের সঙ্গম, ওই যে ওই নদীটা যেটা আসছে, ওই নদীটা, এটা হচ্ছে মন্দাকিনী, মন্দাকিনী নদী। আর এখান থেকে যে নদীটা আসছে হচ্ছে আলকনন্দা, এই দুটো একসঙ্গে এসে এখানে সঙ্গম হচ্ছে, যে এখানে রুদ্রপ্রয়াগ নামে পরিচিত। রুদ্রপ্রয়াগের পর আসবে অগস্ত্যমুনি, কুণ্ড, গুপ্তকাশী ও ফাটা। আমি ফাটাতে একটা হোটেলে ছিলাম, কারণ আমার হেলিকপ্টারের টিকিট কাটা ছিল। ফাটার হোটেল আমি yatradham.org থেকে বুক করেছিলাম, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। পরের দিন ভোরবেলা উঠে আমি পৌঁছে গেছিলাম ফাটা হেলিপ্যাডে, কিন্তু নিয়তির পরিহাস এমনই। সেদিন আবহাওয়া এতটাই খারাপ ছিল যে একটাও হেলিকপ্টার উঠতে পারিনি। বাধ্য হয়ে আমি আমার টিকিট ক্যান্সেল করাই। টিকিটের মূল্য হেলিকপ্টার কর্তৃপক্ষ আমাকে রিফান্ড করে দিয়েছিল। প্রথমেই বলি, কেদারনাথ হেলিকপ্টারের বুকিং যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এর থেকে বাইরে গিয়ে আর কোনো ওয়েবসাইটে গিয়ে আপনারা কেদারনাথ হেলিকপ্টারের বুকিং করবেন না। কোন ডেটের বুকিং কবে থেকে শুরু হবে তা আগে থেকে ওয়েবসাইটে দেখতে পেয়ে যাবেন। এই পেজে এসে বুক হেলিকপ্টার টিকিটে ক্লিক করবেন। তারপর আপনাদের চারধাম যাত্রার যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটি পুট করে সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে চলে আসবে হেলিকপ্টার বুকিং ডেট ও টাইম। আপনার প্রেফারেবল ডেট ও টাইম নিয়ে আপনি আপনার হেলিকপ্টার বুক করতে পারেন। মনে রাখবেন, দুপুর 12টার সময় স্লট ওপেন হয় এবং এই স্লট ওপেন হওয়ার 2 ঘন্টার মধ্যেই সব টিকিট শেষ হয়ে যায়। তারপর এই নো স্লট অ্যাভেলেবল জিনিসটাই দেখায়। আর আবহাওয়া তো মানে আস্তে আস্তে খারাপ হয়েই যাচ্ছে, বৃষ্টি কমছে না, মেঘ পুরো একদম আকাশ জুড়ে ছেয়ে আছে। তো আজকে যদি না উঠতে পারি, আশা করি কালকে উঠতে পারবো। আর ঘোড়া হেঁটে কাউকে উঠতে দিচ্ছে না, তো আমার মনে হচ্ছে আজকে আমাকে এইখানেই থাকতে হবে ফাটাতে। আর কালকে ভোরবেলা আমি এখান থেকে যাবো হচ্ছে সনপ্রয়াগে বা গৌরীকুণ্ড। তো দেখি আজকে রাত্রিও চলে যেতে পারি বা কালকে সকালে চলে যেতে পারি। মোস্ট প্রবলি আজকে সকালে আজকে গেলেই ভালো হবে, সনপ্রাগ বা গৌরীকুণ্ড আজকে পৌঁছালেই ভালো হবে। তো কোনটা বেটার মনে হয় দেখি, আর কিছুক্ষণ ওয়েট করি এখানে, কারণ আবহাওয়ার অবস্থা খুব ভালো মনে হচ্ছে না। কালকে অবধি আবহাওয়া খুব ভালো ছিল, দুটো অবধি, দুপুর 3টে অবধি হেলিকপ্টার চলেছিল, তো তারপর আর চড়েনি। কিন্তু আজকে ভোরবেলা থেকেই এরকম খারাপ আবহাওয়া, একটাও হেলিকপ্টার উঠতে পারেনি আজকে। হেলিপ্যাড থেকে গরম গরম ম্যাগি খেয়ে আবার আমি হোটেলে চলে আসি। পরের দিন সকালবেলা যাত্রা শুরু করি কেদারনাথের জন্য। নমস্কার, কেমন আছেন সবাই? সকালবেলা সবাইকে সুপ্রভাত। আপনাদের আপনারা দেখছেন ট্রাভেল হার্ট। চলুন, বেরোনোর সময় এসছে আর আজকে আমাকে কেদারনাথ পৌঁছাতেই হবে। ঘড়ি কাটা বেজে গেছে 5:30, হোটেল চেক আউট করে নিচ্ছি। এখান থেকে কোনো গাড়ি পাই কিনা দেখি, গাড়ি তো পেতেই হবে, নাহলে সনপ্রাগ যাবো কীভাবে। সনপ্রাগ যাবো, সনপ্রাগ থেকে ওখান থেকে শেয়ার গাড়ি করে গৌরীকুণ্ড, তারপরে দেখা যাক হেঁটে বা ঘোড়ায়। চলুন। কোনো গাড়ি দাঁড়াচ্ছে না দেখার জন্য। ফাইনালি গাড়ি পেয়ে গেছি আমি, তাই জন্য আমাদের লিফ্ট দিলে গাড়িওয়ালা। আপনি লোক কি যা রাস্তা প্যাডেল প্যাডেল করে হেঁটে বুঝতে পারবো না কেন ভাই? মেরা বেঙ্গলি চ্যানেল হিন্দি নেই, মহারাষ্ট্রে না। আপনি মহারাষ্ট্র সে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, জয় মহারাষ্ট্র, জয় মহারাষ্ট্র।
चलिए सर हम आते ही यहाँ से पैदल। ओके बहुत बहुत शुक्रिया आपका। थैंक यू देने के लिए। आपका यात्रा शुभ मंगल हो। धन्यवाद। आपका भी हो। जय केदार। जय केदार। রাস্তায় বিশাল বিশাল জ্যাম লেগে গেছে সোনপ্রয়াগে। তো এখনও সোনপ্রয়াগে মানে পার্কিংটা আমি দেখতে পেয়েছি, কিন্তু তার আগের থেকে প্রচুর জ্যাম, তাই জন্য আমি গাড়ি থেকে নেমে গেলাম। আর হেঁটে হেঁটে এবারে আমি যাব হচ্ছে সোনপ্রয়াগে যে স্ট্যান্ড আছে যেখানে গৌরীকুণ্ডের মানে গাড়ি ধরতা সেখানে আমি যাবো। তার আগে আপনাদের দেখিয়ে দেবো হচ্ছে আপনারা এখানে কী কী হোটেলে থাকতে পারেন, কী কী থাকার ব্যবস্থা আছে সোনপ্রয়াগে, সব কিছু আমি আপনাদের দেখিয়ে দেবো। এই হচ্ছে সকালবেলার আমার এনার্জি বুস্টার, সনপ্রাগ থেকে গরম গরম চা। এক কাপ চায় আমি তোমাকে চাই। অনেকদিন পর মোমো খাচ্ছি, এটা আপাতত সনপ্রাগের মোমো, দার্জিলিংয়ের না। একটু স্বাদের পরিবর্তন আর কি, এখানে তো সবই ভেজ, তো একঘেয়ে ওই ডাল চাবাল না খেয়ে একটু মোমো খাওয়া যাক সকালে, একটু ভ্যারাইটি আসুক জীবনে। তো আমি যে লাইনে এখন দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সীতাপুরের লাইন, ঠিক আছে। সোনপ্রয়াগ এখান থেকে আরও 2 কিলোমিটার সোনপ্রয়াগের পার্কিংটা, এটা সীতাপুরের পার্কিং। দেখুন সব লাইন দিয়ে যাচ্ছে, অনেকটা আগে লাইন করেছে অনেকটা। আর ভাগ্যের পরিহাস দেখুন, আজই হেলিকপ্টার চলছে। যেটা লেখা নেই ভাগ্যে সেটা লেখা নেই। অবশেষে সনপ্রয়াগে আসলাম, এখন 9টা বাজে, ঠিক আছে। সীতাপুর থেকে লাইন স্টার্ট হয়েছে, লাইন হতে 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 সনপ্রয়াগ, মানে আমি লাইনে দাঁড়িয়েছি তখন 8টা বাজে, 8টা থেকে 9টা, 8টার আগে লাইনে দাঁড়িয়েছি। প্রায় 1.5 ঘন্টা লাইনে চলে গেলো, এখনও লাইন কিন্তু শেষ হয়নি। লাইন শেষ হবে হচ্ছে যখন আমরা গাড়িতে উঠবো, শেয়ার গাড়িতে, মানে গৌরীকুণ্ডের জন্য। আর এটা হচ্ছে পার্কিং, দেখে নিন সনপ্রয়াগের, এটা হচ্ছে পার্কিং সনপ্রয়াগের। এই পার্কিংয়েই আপনাদের গাড়ি রাখতে হবে, কিন্তু গাড়ি এখানে এখন ঢুকতে দিচ্ছে না সকালে, এখন সবাইকে সীতাপুরেই পার্কিং করছে। আর সীতাপুর থেকে লাইনে দাঁড়িয়ে এরমভাবে হেঁটে হেঁটে লোক আসছে। আর আগেরবারে আমি যখন এখানে ছিলাম সেটা হচ্ছে প্রিয়াঙ্কা ত্রিবেদীর হোটেল। প্রিয়াঙ্কা ত্রিবেদীর আপনারা জানেন যে ওনার একটা ইউটিউব চ্যানেল আছে বড়, হিন্দিতেই। তো আগে আমি জানতাম না, আমি বাড়িতে এসেই জানলাম যে ওনার একটা বড় ইউটিউব চ্যানেল আছে এবং তিনি এখানে হোটেল খুলেছেন। একটা পুরো রুমে 6খানা বেড ছিল, আমরা 6জন আমরা ঢুকে গেছি। তো আমি আরেকবার আপনাদের রুমটা দেখিয়ে দিচ্ছি, বাইরে হোটেলটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন প্রিয়াঙ্কা ইয়োগী তিওয়ারি লেখা আছে, এই হচ্ছে ওনার হোটেল। আচ্ছা মোবাইল নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি, এক মিনিট। হ্যাঁ মোবাইল নাম্বার এটা হচ্ছে ওনার মোবাইল নাম্বার, দেখে নিন। এটা হচ্ছে মোবাইল নাম্বার, এখানে কন্ট্যাক্ট করতে পারেন আপনারা। এই রুমেই আমরা ছিলাম কিন্তু আগেরবার, আগেরবারের কথা মনে পড়ে যাচ্ছে আমার। তখন এখান থেকে প্রচুর সকালে বার হয়েছিলাম, আমরা 5টা সাড়ে 5টার সময় বার হয়েছিলাম। আর দেখুন হেলিকপ্টার চলছে, এইসব দেখে আর লাভ নেই, এইসব দেখলে আর কি চোখে জল চলে আসছে আমার। যে কালকে যদি আমি হেলিকপ্টারে করে আসতাম তাহলে এত কষ্ট করতে হতো না, কিন্তু হলেও আবার এটাই ইচ্ছা, আর কি করা যাবে। আর আপনারা যদি ভাবেন যে লাইন ক্রস করে চলে যাবেন, ভেতরে ঢুকে যাবেন, আপনার যদি ট্যালেন্ট থাকে তাহলে করতে পারেন, অনেকে করছে, আমি করতে পারছি না, আমি দাঁড়িয়ে আছি লাইনে। কিন্তু হ্যাঁ, জায়গায় জায়গায় পুলিশ আছে, যদি আপনাকে ধরে তাহলে কিন্তু একদম পেছনে চলে যেতে হবে, তো সেই হিসাবে আপনারা রিক্সটা নেবেন। গৌরীকুণ্ড বেসক্যাম্প কেদারনাথ 2,800 টাকা, কুলিয়াত্রা 2,950 টাকা জিএসটি নিয়ে, ঠিক আছে। তার মানে আপনারা গৌরীকুণ্ড থেকে যদি ঘোরা নেন তাহলে 2,950 টাকা আপনাকে পে করতে হবে পুরো কেদারনাথের জন্য। অনেক রেট আছে এখানে, গৌরীকুণ্ড থেকে কেদারনাথ, গৌরীকুণ্ড থেকে লিনচলি, গৌরীকুণ্ড থেকে ভীমবালি, গৌরীকুণ্ড থেকে সনপ্রয়াগ। দেখতে পাচ্ছেন যে লেখা আছে ত্রিযুগী নারায়ণ, মানে ত্রিযুগী নারায়ণ যাওয়ার জন্য কিন্তু এই রাস্তাটা দিয়ে যেতে হবে। আমরা ওখান থেকে আসলাম, ওখান থেকে এসে যদি আপনারা ত্রিযুগী নারায়ণ যান তাহলে এখান থেকে যাবেন। আর আমাদেরকে যেতে হবে হচ্ছে সোজা গৌরীকুণ্ডে গাড়ি ধরার জন্য। আচ্ছা আমি একটা হোটেলের নাম্বার বলছি, নোট করে নিন, 9759842186, কেদারনাথ মার্ক সনপ্রয়াগ, একদম মার্কেটের ওপরে, ঠিক আছে। এটা আপনারা বুক করতে পারেন, ফোন করে নেবেন,
আচ্ছা, ভারত হোটেল, এই হোটেলের নাম, ওকে, ফোন নাম্বার নিয়ে নিন, 9411554888, আর একটা হচ্ছে 9911378738। এই জায়গাটা দেখছেন, এই জায়গাটায় কিন্তু আমার রেজিস্ট্রেশন চেক হলো। আচ্ছা, রেজিস্ট্রেশনে কিন্তু কোনো ডেট দেখেনি, যেই কিউআর কোডটা আছে সেই কিউআর কোডটা মেরে কিন্তু এরা দেখলো যে হ্যাঁ রেজিস্ট্রেশন আছে কি না। তো আপনারা যারা ভাবছেন যে ডেট ওপর নিচে হয়ে যেতে পারে, কোনো ব্যাপার না, রেজিস্ট্রেশন আইডিটা হলেই হবে, ঠিক আছে। আর ওই যেই কিউআর কোডটা আছে, এই কিউআর কোডটাই ওরা স্ক্যান করছে, এছাড়া কিন্তু আরও কিছু দেখছে না। যারা রেজিস্ট্রেশন করে আসবে না তাদের কিন্তু এখানে তৈরি হচ্ছে রেজিস্ট্রেশন, এই যে দেখেনি, যেখানে স্ক্যান হচ্ছে সেখানে কিন্তু রেজিস্ট্রেশন ওইখানে তৈরি হচ্ছে। তো আপনারা যদি রেজিস্ট্রেশন না করে আসেন কোনো অসুবিধা নেই, এইখানে কিন্তু রেজিস্ট্রেশন করা হচ্ছে। হ্যাঁ, এবারে যদি এর আগে যদি আপনাদের আটকে দেয় যে আপনাদের রেজিস্ট্রেশন করা নেই, গাড়ি যেতে দেবো না, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। আর যদি আপনাদের ছেড়ে দেয় তাহলে এখানে এসে আপনারা রেজিস্ট্রেশন করে দিতে পারেন। এইটা হচ্ছে সব ক্লক রুম, ঠিক আছে, এখানে সব ক্লক রুম আছে, এইখানে জায়গায় জায়গায় আপনারা ক্লক রুম পেয়ে যাবেন। এক একটা ব্যাগের ভাড়া হচ্ছে 100 টাকা করে। তো আপনারা যারা ভাবছেন যে বাড়ি মানে বাড়ি ব্যাগ ওপরে নিয়ে যাবেন না, এইখানে ব্লক রুমে আপনারা রেখে যেতে পারেন যাত্রা শুরু করার আগে। এটা কিন্তু গৌরীকুণ্ডে গাড়ি ওঠার আগেই এই ক্লক রুমগুলো আছে। একটা পার মানে একটা ইয়ে পার করলাম, একটা ব্যারিকেড, এবার আর একটা ব্যারিকেডের মধ্যে ঢুকছি। এখনও আমরা গাড়িতে উঠতে পারিনি, আমরা মানে হচ্ছে আমি আর আপনারা। কলকাতায় যেমন দুর্গা পুজোর ব্যারিকেড হয় সেমনি সেম ব্যারিকেড এখানে করে দেওয়া হয়েছে, এর মধ্যে রেখে যেতে হবে। আর যারা দর্শন করে আসছেন তারা ওখান দিয়ে আসছেন। তো এই প্রসেসটা কিন্তু অনেকক্ষণ ধরে চলবে। আমি সাজেস্ট করবো আপনাদের যে আপনারা প্লিজ ভোর 4টা থেকে 5টার মধ্যে বার হবেন, ঠিক আছে, যেখানেই থাকুন না কেন ভোর 4টা থেকে 5টার মধ্যে, যাতে আপনারা বের হয়ে যান যাত্রার জন্য। যত বেলা বাড়বে ভিড় কিন্তু বাড়বে আর লাইন বাড়বে, ঠিক আছে। আর এখানে এসে আমার একটু একটু বুঝতেই পারছেন প্রবলেম হচ্ছে, প্রচণ্ড ভিড় আছে সামনে, দেখুন সামনে প্রচণ্ড ভিড়। তো এখনও ব্রিজ আসেনি, ব্রিজ ক্রস করে তারপরে গাড়ি আসবে। এই যে এই ব্রিজটা আছে সোনপ্রাগের, এই ব্রিজটা পেরিয়েই কিন্তু আপনাকে গাড়ি ধরতে হবে। আমরা এই পেছন থেকে লাইন দিয়ে দিয়ে আসলাম, এখন 10টা বেজে গেছে, ঠিক আছে, সে কখন লাইনে দাঁড়িয়েছে। এটা হচ্ছে একমাত্র হেলিকপ্টার ক্যান্সেল হওয়ার জন্য, ফাটাতে আমি ছিলাম, কারণ ফাটা থেকে আমাকে বেরোতে দেয়নি কালকে রাত্রে, যে বলছে যে আগে রাস্তা বন্ধ আছে যেতে পারবে না, সমস্ত হোটেলওয়ালাকে বলে দিয়েছে কাউকে বেরোতে দেবে না হোটেল থেকে। তো আমাকে ফাটা থেকে কালকে বেরোতে দেয়নি, নয়তো আমি কালকেই গৌরীকুণ্ডে চলে আসতাম। আর দেখুন স্রোতস্বিনী মন্দাকিনী আপনাদের সামনে। আর দেখুন গাড়িগুলো দাঁড়িয়ে আছে ওইখানে, ওই গাড়িগুলোতেই আপনাকে উঠতে হবে যে কোনো একটাতে। হেলিকপ্টার কিন্তু ভালোই চলছে, হ্যাঁ, কিন্তু মানে সংখ্যায় কম, মানে আগে যত চলছিল তার থেকে সংখ্যায় অনেকটাই কম চলছে, কিন্তু চলছে হেলিকপ্টার। হাওয়া এই 3 দিন হাই অ্যালার্ট জারি আছে, ওপরে তো বলছে যারা যারা আসছে ঘুরে বলছে পুরো বরফে বরফ ওপরে। কোন একজন একজন হ্যাঁ হ্যাঁ একজন চলো চলো দে। একদম হালাত খারাপ, ফাড় দিয়ে ইদারি বসে গেছি। এবারে 5 কিলোমিটার লাগবে গৌরীকুণ্ডে যেতে, গৌরীকুণ্ডে যাওয়ার পর তারপরে ফয়সলা হবে হেঁটে না ঘোড়ায়। সোনপ্রাগ থেকে গৌরীকুণ্ড ট্যাক্সি ভাড়া 50 টাকা, যেতে সময় লাগে 15 মিনিট, এবং গৌরীকুণ্ড থেকেই হেঁটে কেদারনাথ যাত্রা শুরু হয়। পরের পর্বে গৌরীকুণ্ড থেকে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে কেদারনাথের পথে। ধন্যবাদ।